হয়। লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ অহা 19 এপ্রিলত হব আর প্রথম পর্যায়ের ভোট গ্রহণের তথা নির্বাচনের দিন যিমানে চমুচাপি আহিছে সিমানেই কংগ্রেসত খহনিয়া আসলে তীব্র হয়েছে। শেহতীয়াক সুরজ দিহিঙায় যোগদান করলে বিজেপিত, তারপর শিবসাগর জিলা কংগ্রেসের যাক তত্ত্বাবধায়ক আসে মানস বরা, কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মানস বরা বিজেপিত যোগদান করেছে কালি, আর তার উপরও অনুজ বরকটকী প্রয়াত আসলে মন্ত্রী কংগ্রেসী মন্ত্রী শরৎ বরকটকীর পুত্র অনুজ বরকটকীও যোগদান করলে কংগ্রেসত। কংগ্রেসত আসলে এই ধরনের যে খহনীয়া সৃষ্টি হয়ে আছে সেই খহনীয়ায় যোরহাট লোকসভা সমষ্টির প্রার্থী গৌরব গগৈক আসলে বিপদত পেলাব নেকি, বা বিজেপিক কি ধরনে এনে ধরনের যোগদানে সহায় করব তাক লৈ বর্তমান ব্যাপক জল্পনা কল্পনা চর্চা চলিছে শিবসাগরতো, কারণ শিবসাগর জেলাতো খহনীয়া অব্যাহত আছে কংগ্রেসত। মূর কাষত বর্তমান আছে বিজেপির মিডিয়া প্যানেলিস্ট বিশ্ব ভূঁয়া। বিশ্ব ভূঁয়াক মই পুনে পুনে সুধিব বিচাৰিছো এই ধরনের কংগ্রেসত পৰা গৈ বিজেপিত যোগদান করেছে, এই যোগদানে কি ধরনের সহায় করব বিজেপিক? প্রথম কথা হল কংগ্রেসত যিসকল নেতৃস্থানীয় ব্যক্তি হোক বা বুথ লেভেলের যিসকল কার্যকর্তা আছে আজি ডেটত কংগ্রেসত অসুরক্ষিত অনুভব করেছে। আমি এই নির্বাচন সম্পর্কত আমি বিভিন্ন গাঁয়ে ভূঁয়ে আমি গৈছো, যেটা আমি লগ পাইছো কংগ্রেসের মানুষখিনে অকপটে কৈছে যে আমি কংগ্রেসত অসুরক্ষিত অনুভব করেছো। আজি কংগ্রেসের দিনত যি উন্নয়নের ধারা আছিল তার তুলনাত বিজেপির দিনত উন্নয়নের ধারা 100 গুণ ত্বরান্বিত হল। কংগ্রেসের এজন নেতাই কৈছে যেটো রাস্তায় মই ওলাই আহিছিল সেই রাস্তাটো মূর সরকারের দিনত মই পকা করব নোৱাৰিলো, আজি বিজেপি সরকারের দিনত পকা হলত মই বোকা নগচকে ওলাই আহিবলে বিচাৰিছো। আর প্রত্যেকজন ব্যক্তিয়ে নিজের আত্মসম্মানক লৈ জিয়াই থাকে, আর আমি বিগত দিনবোৰ দেখিছো কংগ্রেসত আসলতে ব্যক্তি হিসাবে যিজন ব্যক্তিয়ে এটা সন্মানজনক স্থিতিত জিয়াই থাকিব লাগে, যি আত্মসম্মান রক্ষা করে চলিব পৰা ব্যবস্থা থাকিব লাগে, সেই আত্মসম্মান রক্ষা করে চলিব পৰা ব্যবস্থা কংগ্রেসত নাই। কারণ কংগ্রেস দলটো এটা কোম্পানির দরে পরিচালিত হয়, গান্ধী পরিয়ালে কোয়া মতে উঠা বহা করে, গান্ধী পরিয়ালে কোয়া মতে খোয়া হওয়া করে। আর যোগদানে কি ধরনের সহায় করব? নিশ্চয়কৈ প্রত্যেকজন ব্যক্তিক আমি বিজেপিলে আমি আদরণি জানাইছো, বিজেপির দুয়ার সদায় খোলা আছে, বিজেপির বহল মনোভাবের একটা দল, আর প্রথম পর্যায়ের তিনজন সাংসদের পর আজি গিয়ে 303 জন সাংসদ যুক্ত দলত হল, আর প্রত্যেকে উন্নয়নের বিচারিছে, আর সেইভাবে গম পাইছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারে ভারতবর্ষের সামগ্রিক প্রেক্ষাপটত প্রত্যেকটি দিকক সামরি লৈ যি উন্নয়নের গতিটা অব্যাহত রাখিছে, আর এজন ভারতীয় নাগরিক হিসাবে এজন ভারতীয় নাগরিক হিসাবে প্রত্যেকজন ব্যক্তি সেই উন্নয়নের নাওখনত উঠিব বিচাৰিছে। তপন গগৈ বাট প্রশস্ত করেছে নাকি এইভাবে? নিশ্চয়কৈ আমি আশাবাদী যেহেতু বিজেপিলে আহিছে আর তেওঁলোকৰ যে শক্তি আছে সেই শক্তি তেওঁলোকে বিজেপির লগত সহযোগিতা আগবাব, আর সেই শক্তিক আমি লগত লৈ আমার প্রার্থীজনক আরো অধিক ভোটত আমি জিকাই নিয়ার ক্ষেত্রে আমি ভাবিছো আমি সফল হম। আর ইতিমধ্যে রাইজে মন বান্ধি লৈছে যে নাওরিয়া নথকা এখন নাওত কেতিয়াও জনসাধারণ উঠে, নাওরিয়া যিখন নাওত আছে সেইখন নাওতে জনসাধারণ উঠিব। কারণ আমি স্পষ্টভাবে কওঁ যে অহাবার যি প্রধানমন্ত্রী হব বিজেপির নেতৃত্বাধীন মিত্রজোঁটৰ নরেন্দ্র মোদী হব, আর আজি দিনত স্পষ্ট কৰিব পৰা নাই যে তেওঁলোকৰ প্রধানমন্ত্রী হব কোন। যি খহনীয়া চলি আছে শেহতীয়াকে আপনার বিরোধী দলপতি দেববৰ শইকীয়াও এষাৰ বাক্য কৈছিলে যে তেওঁ মাতৃ কোৱা কাৰণেহে তেওঁ কংগ্রেসত আছে। এই দেববৰ শইকীয়াও আসলতে যাবগৈ পাৰে নেকি পুনৰ যেহেতু এইটো অস্বাভাবিক নহয়? অস্বাভাবিক এই কারণেই নহয়, তেওঁ আমিও শুনামতে তেওঁ আহু কৰি আছে, আজি গৌরব গগৈৰ লগত নির্বাচনী প্রচার যদি তেওঁ আছে কিন্তু তেওঁৰ আমি মানসিক যিটো স্থিতি বা তেওঁৰ শারীরিক যিটো অবয়ব সেইটো চালে আমি গম পাওঁ তেওঁ এটা অতি চেপাৰ মাজত আছে, আর তেওঁ যে তাত এটা মানে সুরক্ষিত অনুভব করা নাই সেইটো আমি কিন্তু প্রত্যেক দিনে আমি দেখিবলৈ অনুভব কৰিছো। কংগ্রেসে কিন্তু একাংশ কৈছে যে যিসকল নেতা গৈছে এই সকলে কংগ্রেসক চিত্রাং মাৰি আছিলে, তলে তলে খুচি আছিলে, গতিকে কংগ্রেসের একো লোকসান হোৱা নাই, সেইখিনিয়ে বিজেপিত গৈহে বিজেপিকে লোকসান কৰিব, তেনে ধৰণৰ কথাও কৈছে, কি কব? অতি হাস্যকর আজিৰ ডেটত কংগ্রেসে এটা কথা হোৱাইট পেপার এখন সার্কুলেট কৰক ৰাইজৰ কাৰণে, কংগ্রেসত এতিয়াও বর্তমান কোনকেইজন চিত্রাং মৰা নেতা আছে, কারণ কাইলে সেইজন বিজেপিলে পশ্চাদগমন হওয়ার পিছন নকব যে এও কংগ্রেসত থাকি চিপ্রাং মারিছে। এই ধরনের যিসকল নেতা গৈছে
এওঁলোক যোৱাৰ পিছত বহুজনে কিন্তু কংগ্ৰেছৰ পদবীও পাইছে, কংগ্ৰেছৰ পৰা গৈ বিজেপিত হঠাৎ পদবীও পাইছে, ৰাণা গোস্বামী অংকিতা দত্তৰ কথাই হওক, এনেধৰণৰ ন ন বিজেপি যিসকল আছে তেওঁলোকৰ যিবিলাক ধৰণৰ যিধৰণে পদ দিছে বা দায়িত্ব দিছে তাৰ পুৰণি বিজেপি কৰ্মীসকল কিবা অসন্তুষ্ট হৈছে নেকি বা বিপদত পৰিব নেকি পুৰণি বিজেপিসকল? নহয়, এইটো মই পোনচাতে নাকচ কৰিছোঁ। বিজেপি এনেকুৱা এটা দল, প্ৰত্যেক ব্যক্তিক সন্মানেৰে হাতত তুলি লৈ চলিব জনা এটা দল। আজি ৰাণা গোস্বামী কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি আছিলে, ৰাণা গোস্বামী এটা কংগ্ৰেছ দলত এটা সন্মানজনক স্থিতিত আছিলে, এজন জ্যেষ্ঠ ৰাজনীতিবিদ। সেইকাৰণে ৰাণা গোস্বামী যেতিয়া বিজেপিলৈ আহিছে, ৰাণা গোস্বামীৰ নিচিনা এজন জ্যেষ্ঠ ৰাজনীতিবিদ হিচাপে তেওঁক এখন সুৰক্ষিত স্থানত বা উপযুক্ত সন্মান দি তেওঁক আদৰি অনাটো দলৰ সেইটো কাৰ্য। আৰু সেইটোৱে যে কংগ্ৰেছত নাই হোৱা, কংগ্ৰেছত যে নাই হোৱা, সেইবাবে কংগ্ৰেছৰ মুধা ফুটা ব্যক্তিৰ পৰা বুথ পৰ্যায়লৈকে আজি কংগ্ৰেছৰ পৰা বিজেপিলৈ প্ৰস্থান হৈছে। মই আপোনাক কালি এটা পোৱা সাধাৰণ এটা উদাহৰণ, মই এটা বুথ পৰ্যায়ত কাম কৰি থাকোঁতে মই এটা সাধাৰণ অনুৰোধ, এঘৰ ব্যক্তিলৈ আমি গৈছিলোঁ, তেওঁ জানো তেওঁ কংগ্ৰেছৰ ব্যক্তি, কিন্তু আমি এজ এ ভোটাৰ হিচাপে তেওঁলোকৰ ঘৰত আমি বিজেপিক ভোট দিবৰ কাৰণে আপীল কৰিবলৈ গৈছিলোঁ। তেতিয়া মাতৃগৰাকীয়ে কৈছিলে যে আপোনালোকে মই কংগ্ৰেছত থকা বুলিও জানি আপোনালোকে আমাৰ ঘৰলৈ আহিছে। তেতিয়া ভিতৰৰ পৰা ছোৱালীজনী ওলাই আহি পেলাই মাকক অনুৰোধ কৰিছে আমাৰ মুখৰ আগত, মা তোমাক মই অনুৰোধ কৰিছোঁ তুমি কংগ্ৰেছ ত্যাগ কৰা, বিজেপিৰ লগত সমৰ্থন কৰা, কাৰণ বিজেপিৰ দিনত আমাৰ নিচিনা ল'ৰা ছোৱালীবোৰে কোনেও এটা চাকৰি পাবলৈ সক্ষম হোৱা নাছিলে বজাৰখনৰ কাৰণে, কিন্তু আজি বিজেপি চৰকাৰৰ দিনত আমাৰ নিচিনা ছাত্ৰ ছাত্ৰীসকলে সুৰক্ষিত এটা ভৱিষ্যত অনুভৱ কৰিছে। আমাৰ শিক্ষাৰ মানদণ্ডৰ জৰিয়তে আমি নিজৰ বলৰ জৰিয়তে আমি এটা চাকৰি পাবলৈ সক্ষম হৈছোঁ। মানে কংগ্ৰেছে বিজেপি হৈ আছে, নিশ্চয় নিশ্চয় কংগ্ৰেছৰ ভেটি সহায় কৰিব বুলি সেইটো তেওঁলোকৰ বিচাৰ্য বিষয়, সেইটো আমি নকওঁ। কিন্তু যি দলৰ দিনক দিনে তৃণমূল পৰ্যায়লৈকে বুথ ভাগি থানবান হৈ গৈছে, তেওঁলোকৰ নেতৃত্ব স্থানীয় ব্যক্তিসকল আজি বিজেপিলৈ পশ্চাদগমন হৈছে, সেইটো তেওঁলোকে উপলব্ধি কৰিছে। নিশ্চয়কৈ নিশ্চয়কৈ এইটো, আৰু আমি 100% আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে আমি 100% নিশ্চিত, আৰু ৰাইজে মন ভাঙি লৈছে যে প্ৰত্যেকজন ব্যক্তিয়ে গাঁৱৰ পৰা আপোনালোক সাংবাদিক হিচাপে প্ৰত্যেক স্থানত ঘূৰিছে, গাঁও নগৰ চহৰ মেট্ৰ'পলিটান চিটিলৈকে প্ৰত্যেক স্তৰত যি উন্নয়ন হৈছে, আপুনি শিৱসাগৰ দশোদিক যদি আপুনি ভ্ৰমণ কৰে প্ৰত্যেক পিনে চাওক, কিবা নহয় কিবা প্ৰত্যেক ক্ষেত্ৰতে উন্নয়নৰ গতিধাৰা কিন্তু দিনে নিশা অব্যাহত আছে, আৰু এই গতিধাৰা যাতে অব্যাহত থাকে ভাৰতবৰ্ষত সেইটোকে প্ৰত্যেকজন ভাৰতীয় নাগৰিকে কামনা কৰিছে। আৰু আগতে পাকিস্তানে ভাৰতক গুলি এটা মাৰিলে আমেৰিকা সুধিবলৈ গৈছিলে, আৰু আজিৰ দিনত আৰ্মীয়ে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীক সুধিব নালাগে কি কৰিম, লগালগ শ্বুট এণ্ড চাইট অৰ্ডাৰ ইছ্যু হৈ যায়। হয়, এই ধৰণৰ আচলতে যি উন্নয়ন, বিজেপিৰ উন্নয়নমুখী আঁচনি, সেইবিলাকৰ প্ৰতি আকৃষ্ট হৈ এনেধৰণে কংগ্ৰেছকো প্ৰভাৱিত কৰা বুলি তেওঁলোকে ক'ব বিচাৰিছে। এয়া যিয়ে নহওক, কিন্তু কংগ্ৰেছত ইজনৰ পাছত সিজনকৈ কংগ্ৰেছ নেতা তত্ত্বাৱধায়ক বিজেপিত যোগদান কৰাটোৱে স্বাভাৱিকতে তৃণমূল কংগ্ৰেছ কৰ্মীসকলক হতাশ কৰিছে, সেয়া এক প্ৰকাৰৰ নিশ্চিত। কিন্তু অনাগত সময়ত লক্ষণীয় হ'ব এই কংগ্ৰেছৰ খহনীয়াই বিজেপিক আচলতে কিমান সহায় কৰিব বা তপন কুমাৰ গগৈক কিমান সহায় কৰিব, অনাগত সময়ত কিন্তু লক্ষণীয় হ'ব।